বলছি, মানুষের বিবেক মনুষ্যত্ব দিয়ে বলছি যে ওনাকে আপনারা একটু নেউকা মার্কা ভোট দিয়েন। এমনকি যে দাঁড়াইছে, যে পথে দাঁড়াইছে, যার জন্য আজকে আমাদের এলাকার চেয়ারম্যান আসছে, তার দিকে স্মরণ করে আপনারা নৌকা মার্কা ভোট দিবেন, মহদিন মামাকে ভোট দিবেন। যেহেতু কেন না সে আমাদের এই ঘর দিছে, ঘর বিতরণ করছে, এমনকি আমাদের বলছে যে যখন যেখানে তোদের দরকার আমাদের বলবি, আমাদের কাছে যাবি, তোরা মন খুলে কথা বলবি, আমরা সেটা কবুল করে নেব, তোদের চাহিদা আমরা পূরণ করব। হ্যাঁ, আমাদের আগে বাংলাদেশের কি অবস্থা ছিল, বর্তমানে কি অবস্থা, এটা বলার অপেক্ষা থাকে না। আপনারা সবাই জানেন, দেখেন আমাদের যে এই গ্রামটা পলাশপুর গ্রাম, এই গ্রামটাই রাস্তাঘাট কী অবস্থা ছিল আর কি হয়েছে, এবং আমাদের এই বাড়িগুলির পিছনটা একটা রেল লাইন গেছে, একটা রাস্তা হয়েছে, মানে 15 বছরে সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে উন্নয়নের ছোঁয়া লাগে নাই। তো যাই হোক, আমরা যার উদ্দেশ্যে আজকে এখানে আমরা সমবেত হয়েছি, উনি হলো একজন সৎ, নির্ভীক এবং নিষ্ঠাবান মানুষ, জনাব মহিউদ্দিন ভাই। আজকে আমরা এই যে আমার পিছনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা, এই মসজিদ নির্মাণের জন্য আমি নিজে গিয়া এই মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে 2 বারে 1.5 লক্ষ টাকা আনছি এই মসজিদ নির্মাণ করার জন্য। আশা করি মহিউদ্দিন ভাই যদি আমাদের মাঝে নির্বাচিত হয়ে এমপি হয়ে আসেন, আমরা তার কাছে আরও অনেক ধরনের এবং অনেক বেশি বেশি সাহায্য সহযোগিতা পাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আগামী 7ই জানুয়ারি আপনার কাছে সারাদিন নৌকা ভোট দিন, এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনসাধারণ। আপনারা দেখছেন বাংলাদেশে দীর্ঘ 15 বছর আগে কি ছিল আর এখন বাংলাদেশে কি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সোনার বাংলা করে দিচ্ছেন, যেমনি মার যেমনি বাপের তেমনি ছেলে। তাই আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনারা এই আশ্রয় প্রকল্পে যারা যারা আছেন, সাইফুল ইসলাম যুবরাজ আপনাদেরকে কীরকমের ভালোবাসে সেটা আপনারা জানেন। রাতের 2টা বাজে রাতের 3টা বাজে ফোন দিলে উনি চলে আসেন, এটা তো আপনারা সবাই জানেন। মহিউদ্দিন সাহেবের নৌকা মার্কা একটা ভোট দিবেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন। 3 বার আমি চেয়ারম্যান হয়েছি, আপনারা কেউ বলতে পারবেন না যে সাইফুল চেয়ারম্যানের কাছে গিয়া কোনো কাজে ফেরত আসছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যাই কিছু দিক আর সিগনেচার ছাড়া কেউ ঘর পান নাই। কিন্তু যদি আমি সিগনেচার দিব তাহলে ঘর দিবেন, এটা হলো জনপ্রতিনিধিদের, একজন জনপ্রতিনিধির অধিকার। তাহলে আপনারা, এই মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে ঘর দিয়েছে, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনারা একটাই জিনিস ঋণী আছেন, একটা ভোট, শুধু একটা ভোট আপনাদের কাছে দাবি। এখন বর্তমানে এই চর কন্দুলিয়ার আশ্রয় কেন্দ্রে একটা ঘর দিতে 3 লাখ সাড়ে 3 লাখ টাকা খরচ হয়, তারপর 2% জায়গার দাম, এমন সময় হবে 2% জায়গার দাম 20 লক্ষ টাকা হবে, এগুলি আপনাকে দিয়েছে সম্পূর্ণ ফ্রি। আপনাদের উপকার করেছে না, আপনাদের গৃহহীন বানাইছে সেটা উপকার করছে না? তাইলে আমার একটাই অনুরোধ, আপনারা নৌকা আমার খায় ভোট দিবেন, মহিউদ্দিন ভাইয়ের নৌকায় ভোট দিবেন, তাহলে আপনাদের ঋণ শোধ হবে। আপনারা একজনের ঘরের অনুদানে থাকতেছেন, সেই ব্যক্তিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা যদি আপনাদের প্রতি দয়া করতে পারে, তাহলে শেখ হাসিনাকে একটা ভোট দিয়ে আপনারা দয়া করতে পারেন না? আপনারা শেখ হাসিনাকে ভোট দিবেন। শেখ হাসিনার মার্কায় যত রকম যত কথাই কোক, যত প্রার্থী আয়া কোক, আসলে কিচ্ছু না, হুদা প্রকাশ। আমি সাইফুল চেয়ারম্যানই করি আপনাদের এলাকার, আপনাদের সাথে ওয়াদা দিয়ে যদি ওয়াদা নষ্ট করি, তাহলে আগামী নির্বাচনে আমারও আপনারা ওয়াদা নষ্ট করবেন, ঠিক আছে না? তাহলে যাই যত কথাই কোক, জমুক মার্কায় ভোট দেন, হমুক মার্কায় ভোট দেন, এগুলি সব ডন কেয়ার দিবেন নৌকায়, সব নৌকায়। যাই হোক, আমাদের মহিউদ্দিন ভাই এমন একজন লোক, তার মতন এরকম সরল মন মানুষ আমার মনে হয় বাংলাদেশে খুব কম আছে। তার কোনো লোভ লালসা নাই, তার কোনো লোভ নাই লালসা নাই, সে বাড়াবাড়িতে ডাকা থাকে,
আগের অন্য অন্য চেয়ারম্যানরা উপজেলা চেয়ারম্যানরা কোটি কোটি টাকার পাহাড় বানায় ভাড়াছে, কিন্তু মহিউদ্দিন ভাইয়ের সেটা নাই। মহিউদ্দিন ভাইয়ের চেতনা চিন্তা হইলে একটাই, যাতে জনগণকে আমি ভালোবাসি, জনগণের উপকার আমি আসব। তাই যাই হোক, আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন। আমার অনুরোধ একটা, যদি নৌকা মার্কায় ভোট যদি কেউ না দেন, তাহলে আমি মনে করব যে আপনি বেইমানের খাতায় নাম পড়ছেন, কারণ আপনাদেরকে উপকার করেছে সেই মা, সেই ঋণ আপনাদের শোধ করতে পারে শেখ হাসিনাকে একটা ভোট দিয়ে। আপনাদের তো কিছু চাই নাই, তাহলে নৌকায় ভোট দিবেন। মহিউদ্দিন ভাইয়ের নৌকা, সাইফুল ভাইয়ের নৌকা, এটা দৃশ্য করবেন। যদি মহিউদ্দিন ভাই এমপি হয়, আমি আপনাদের সাথে কথা দিলাম, এক বছরের ভিতরে এই রাস্তাঘাট একটা কাঁচা থাকবে না, কাঁচা থাকবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, মহিউদ্দিন ভাইয়ের মা। মুন্সিগঞ্জ এক আসনের কাকে এমপি দেখতে চান? ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে নৌকায় যাইব। আমরা আমাদের এই এলাকার তিনবারের আপনার উপজেলা চেয়ারম্যান জনাব মহিউদ্দিন ভাই জননেত্রী শেখ হাসিনায় আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাকে মনোনয়নপত্র দিয়েছেন। উনি খুব একটা ভালো মানুষ, সৎ নির্ভীক মানুষ। আমরা চাই 7 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। মহিউদ্দিন ভাই বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। 7 তারিখে নির্বাচন হতে যাচ্ছে, আপনারা কাকে এমপি দেখতে চান? মহিউদ্দিন সাহেবকে, মহিউদ্দিন ভাইয়ের দেখতে চাই। মহিউদ্দিন ভাই আমাকে অনেক থান দিছে, আমরা গরিব লোকী, অনেক কিছু কিছু করতে পারি নাই, আমার থান দিছে। আমার ঘরে 6টা ভোট, আমি মহিউদ্দিন ভাইয়ের দেবো ইনশাল্লাহ নৌকা মার্কা। প্রিয় এলাকাবাসী, আমি জানেন আপনারা তিনবারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনাদের ভোটে আমি চেয়ারম্যান হয়েছি। মানুষের মৌলিক অধিকার হলো ভোট। ভোটটা একটা আলামত জিনিস, এমনই জায়গায় ভোট ফালাইবেন যাতে এই ভোটে কাজ হয়। কিন্তু আপনারা একটা জিনিস জানেন, যে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আছে, সেই ক্ষমতায় থাকবে, ভুল করে কেউই অন্য জায়গায় ভোট দিবেন না। কারণ আপনারা জানেন যে আপনাদের চেয়ারম্যান তিনবার যদি একজন মানুষ চেয়ারম্যান হয়ে থাকে, সে যদি ভালো লোক না হয়, ভালো কাজ না করে, সে তিনবার চেয়ারম্যান হতে পারে না। তা আপনাদের আমি আপনাদের সবাইকে অনুরোধ করলাম, আগামী জানুয়ারি 7 তারিখে নৌকা মার্কায় ভোট দিবেন, নৌকা মার্কায় জয়যুক্ত করবেন। মহিউদ্দিন ভাইয়ের মার্কা আমাদের জনগণের মার্কা। সবাই, এই সাংবাদিক ভাইয়েরও আসছে, আমার সাক্ষাৎকার নিতেছে। আমি সাংবাদিক এক কথা বলবো, আপনারা দেখে যেখানে যাবেন দেখবেন যে নৌকার জোয়ার, মহিউদ্দিন ভাইয়ের জোয়ার। আমি আশা করি আগামী 7 তারিখে বিকালবেলা আপনারা ফল পাবেন, আল্লাহর রহমতে 1 লক্ষ ভোট বেশি পাবেন ইনশাল্লাহ। তাই আপনারা কেউ ভোট বিফলে ফালাবেন না, সব নৌকায় ভোট দিবেন, সব নৌকায় ভোট দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের মহিউদ্দিন ভাইয়ের, জয় হোক আমার চরকন্দুলিয়াবাসীর। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি সাইফুল ইসলাম যুবরাজ, একজন সফল চেয়ারম্যান। গত তিনবার তিনি উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছে। সেই ধারাবাহিক লক্ষ্যে আজ আশ্রয়কেন্দ্র 1 নং ওয়ার্ডের ভিতরে প্রত্যেকটা জনগণের কল্যাণে তিনি নৌকা নিয়ে মাঠে নেমেছে। এমনকি তিনি বলে থাকেন জনগণকে যে আমরা জয় হবে 7 তারিখে নির্বাচনে, ব্যাপক ভোটে জয়যুক্ত লাভ করবে। এই মহিউদ্দিন সাহেব মুন্সিগঞ্জ এক আসনের জয়যুক্ত হলে যেই অবিলিত রাস্তাঘাট রয়েছে সেটা নিয়েও দ্রুতভাবে কাজ করবে বলে আশ্বাস করেন। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71 এর সঙ্গে থাকুন।